বেগম জিয়া কি যে অসুখ বুকের মধ্যে দিয়ে রক্ত চলাচল করে আমি ছবি দেখে ঠিক যেটা শ্বাসনালীতে চলবার কথা সেটা রক্তনালীতে গেছে যেটা ফুসফুসে থাকার কথা সেটা হৃৎপিণ্ডে ঢুকেছে এই মানুষ এইভাবে থাকলে বাঁচবেন না আমরা সবাই মিলে বলছি তার চিকিৎসার ব্যবস্থা করেন মুক্তি দিয়ে দেন বিদেশ পাঠিয়ে দেন কিন্তু সরকার তাকে বিদেশ পাঠাবে না এক আইনমন্ত্রী আছে উনি যে একজন আইনজ্ঞ আইনবিদ ছিলেন উকিল ছিলেন ওই মন্ত্রী হবার আগে জানতাম না কারণ তার কোনো পেশা ছিল না কোনো ব্যবসা ছিল না কেউ তার কাছে ব্যবসার জন্য কোনো ভাবনা নিয়ে যেত না তিনি বলছেন আমাদের আইনের মধ্যে বেগম জিয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই দেখেছেন আজকের পত্রিকা অবশ্যই আমাদের আইনমন্ত্রীর কাছেই যদি আইন না থাকে তাহলে ওই আইনমন্ত্রী দিয়ে করব কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যদি চিকিৎসার ব্যবস্থা না থাকে একটা মন্ত্রীকে মুক্ত করবার ব্যবস্থা না থাকে তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রী গুলিমারি ভাই ঠিক তো বলেন আমি আবার কথা বলার সময় মাঝে মাঝে খুব হিসাব করি গত দিনে এক মিটিংয়ের মধ্যে বলেছিলাম যা অন্যায় করছেন জনগণের উপরে জুলুম করছেন মানুষের ভোট কেড়ে নিচ্ছেন গুলি করে মেরে ফেলছেন আর মিথ্যাচার অবিশ্রান্তভাবে করছেন গজব নামবে আপনাদের উপরে তিন মাস পরে তিন তারিখের পরে আরে চতুর্দিকে খালি ফোনাফোনি ব্যাপার কি তিন তারিখের পরে কি হবে কি গজব নামবে আমি কোন নিজে গজব নামাবার মালিক না আরে গজব তো একটা আমি রেখে নামিয়ে দিয়েছে ডাইনি সারা দুনিয়া আপনাদের বদনাম করছে না ইউরোপীয় ইউনিয়ন বলছে তোমাদের দেশে আমরা ভোট দেখতে যাব না কারণ ওখানে কোনো ভোট হবে না এরপরে আমেরিকা যদি বলে তোমার দেশে ভোট হবে না ওই ভোট দেখবো না তাহলে বাংলাদেশে ভোট মানবে কে দেশের মানুষ মানে না বিদেশের মানুষ মানে না অথচ আমি আজকে পত্রিকায় দেখলাম ময়মনসিং নাকি নেত্রকোনায় আওয়ামী লীগের কয়েকজন নেতা গিয়ে পত্রিকা করেছেন ওই যে আমেরিকা আমাদেরকে ভিসার নিষেধাজ্ঞা দিয়েছে আমরা পান্তা মাতে যেরকম কাঁচামরিচ ডলে খাই এইরকম ভিসাও ডলে ডলে খাচ্ছি আমি বরঞ্চ বলি তোরা ভিসার ডলেই খা ঝালে মরবি পানিতে মরবি ভাতে মরবি জনগণের আক্রোশে মরবি গজব মানে হচ্ছে এই যে মানুষ আজ এখানে দাঁড়িয়ে আছেন এই কদিন ধরে আমরা সভা গ্রোথ করে বেড়াচ্ছি এরপরে মিছিল করি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই দেশের 35টা বিরোধী দল একসাথে সারা দেশে আন্দোলন করছি রোড মার্চ করছি জনগণকে বলছি আমরা অন্য কিছু চাচ্ছি না মন্ত্রী এমপি হওয়ার জন্য নয় আমরা চাই আপনার ভোট আপনি যাতে নিজে দিতে পারেন সেই ব্যবস্থা সরকারকে করতে হবে আর এইটা যদি আর এই আর যদি এইটা সে করতে না পারে ওই যে স্লোগান দিল না মোশাররফ দফা এক কি সেটা এর কোনো বিকল্প নাই শেখ হাসিনাকে যেতে হবে অবশ্যই তোমার দাঁড়ানোর দরকার নাই আমি চলে যাচ্ছি উনি দাঁড়াচ্ছেন বুঝতে পেরেছেন আমার সময় বেশি হয়ে গেছে খুব মুশকিল এত কম সময়ের মধ্যে কথা বলা যায় না শেষ কথা হচ্ছে এখন ওরা যতই গরম দেখা যতই মিথ্যাচার করুক আমরা মাথা নত করব না যতই গুলি করুক নির্যাতন করুক মন্দা দিক সাজা দিক আমাদের মিছিল আমাদের কাফেলা আমাদের দাবি নিয়ে ন্যায্য দাবি নিয়ে জনগণকে সাথে নিয়ে আমাদের সংগ্রামের কাফেলা চলবে ভালো থাকবেন ভালো থাকবেন